হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি খুবই মজার চিংড়ি মাছের মালাইকারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চিংড়ি মাছের মালাইকারি বানানো খুবই সহজ এবং ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে এটি বানানো যায় এবং বানাতে আমার লাগবে 30 মিনিটেরও কম সময়। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চিংড়ি মাছের মালাইকারি বানাবার জন্য আমি একটি প্যানের ভেতরে 3 টেবিল স্পুন অলিভ অয়েল নিয়ে নিলাম। তেল একটু গরম হওয়ার পর এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বাটা। তেলের ভেতরে পেঁয়াজকে কিছুক্ষণ সটে করছি যাতে এর কাঁচা ভাবটা চলে যায়। এর ভেতরে এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ রসুনের গুঁড়া, দিয়ে দিচ্ছি 3টি এলাচি এবং 2 টুকরা দারুচিনি, 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। সব মশলাগুলোকে এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। সব মশলাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার ভেতরে এখন দিয়ে দিচ্ছি 1 পাউন্ড চিংড়ি মাছ। চিংড়ি মাছকে আমি ভালো করে ডিভেইন করে ক্লিন করে নিয়েছি। চিংড়ি মাছকে এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। দশ মিনিট রান্না করার পর চিংড়ি মাছ এভাবে দেখা যাচ্ছে। এর ভেতরে এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ নারিকেলের দুধ। নারিকেলের দুধ দেওয়ার পর চিংড়ি মাছকে আমি আরো 10 মিনিটের মতো রান্না করব। 10 মিনিট রান্না করার পর চিংড়ি মাছ এভাবে দেখা যাচ্ছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং ধনে পাতা কুচি। 30 মিনিটসেরও কম সময়ে তৈরি হয়ে গেল খুবই মজাদার শিম্প মালাইকারি। আমি এখন একটি ডিশে একে ঢেলে নিয়েছি। দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছে। চিংড়ি মাছের মালাইকারি পোলাওর সাথে, ভাতের সাথে, রুটি পরোটা সব কিছুর সাথে খেতেই খুবই মজার। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।